সিত্রাং ঘূর্ণিঝড়ের কবলে পড়ে খান এন্টারপ্রাইজ নামের ট্রলারটি সাগরে মাছ শিকার করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা মাছ শিকারী 18 জন নিখোঁজ, আদৌ তাদের সন্ধান মিলেনি। আমাদের সহকর্মী রিয়াজু সালেকিম বাদশা জানান, গত 23 অক্টোবর 2022 দৌলত খান উপজেলার রাধাবল্লভ মাছঘাট হতে খান এন্টারপ্রাইজ নামে ট্রলার যোগে চরফ্যাশন সাম্রাজ যাওয়ার পথিমধ্যে সিত্রাং ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা মাছ শিকারী 18 জন আরোহী নিখোঁজ। উক্ত ট্রলার মালিক সাম্রাজ্যের নাসির ও মেসির নিখোঁজদেরকে মাছ শিকার করতে সাগরে যেতে বাধ্য করেন। নিখোঁজের স্বজনরা তাদের ফিরে আসার অপেক্ষায় দিন গুনছে, তারা না খেয়ে অসহায় হয়ে কোনো রকম দিন কাটাচ্ছেন। নিখোঁজদের স্বজনরা জানান, ট্রলার মালিক নাসির ও মেসির দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও আমাদের কাউকে কোনো প্রকার সান্ত্বনাদায়ক কোনো কথা বলেনি। আমরা প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি। নিখোঁজরা হলেন ডালিম, নুরি আলম, মিরাজ, মোহাম্মদ আলী, মোহাম্মদ মিজান, আক্তার হোসেন, মোহাম্মদ শরীফ হোসেন, মোহাম্মদ আবুল খায়ের, নজির আহমদ, মোহাম্মদ মহসিন, মহিউদ্দিন, মোহাম্মদ আবু আবদুল্লাহ, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ আল আমিন প্রমুখ।